শুভ জন্মদিন প্রতিভা, আজ আমার প্রতিভার জন্মদিন। সবাই আমার প্রতিভার জন্য দোয়া করবেন যেন সে খুব ভালো মনের একজন মানুষ হতে পারে। এই যে আমার রাজকন্যা লাল টুকটুকে ড্রেস পরে তাকিয়ে আছে, আর এখানে আমার কোলে প্রতিভা, ছোট্ট প্রতিভা, আর এখানে আমার বাবার কোলে প্রজ্ঞা প্রতিভা, অর্থাৎ তাদের নানা ভাইয়ের কোলে, আর এখানে মমিনের কোলে প্রজ্ঞা প্রতিভা। বাবার কোলে কি নিশ্চিন্তে মাথা রেখে শুয়ে আছে প্রতিভা, আর এই তো তারা দুই বোন প্রজ্ঞা প্রতিভা। এখানে প্রতিভা একাই বসে আছে আনমনে, আর প্রতিভা মোটরসাইকেলও চালাতে পারে। আর এই যে উঁকি দিচ্ছে দূর থেকে প্রতিভা, আর এখানে তো প্রাণ খুলে হাসছে। আর এই যে দুই বোন, বড় বোনটা ছোট বোনটাকে কি আদরে যত্নে জড়িয়ে ধরে আছে, আর এখানে প্রজ্ঞা প্রতিভা তার বাবার হাত ধরে আছে। আর এই যে লাল টুকটুকে ড্রেস পরে, এটা কে কে প্রতিভা, আর এইটা হলো প্রথম দিন স্কুলে যাওয়ার সময় ছবিটা তোলা। আর এই যে কি সুন্দর ভাবে তাকিয়ে আছে, এখানেও তারা দুই বোন প্রজ্ঞা প্রতিভা। আর এখানে তো প্রজ্ঞা প্রতিভা বড় হয়ে গেল। এই যে বিভিন্ন জন্মদিনে একসঙ্গে আমাদের পরিবারের সবার ছবি, মানে আমরা দুই মেয়ে আর আমরা দুইজন। আর এই যে আমার রাজকন্যা এক ঝলক হাসি নিয়ে চলে এসেছে, আর এখানে তো বিভিন্ন পোজ দিয়ে সে ছবি তুলছে। এখন তো সে ছবি তুলতে খুবই পছন্দ করে, এত সুন্দরভাবে ছবি তুলে দেখেই যেন মনটা ভরে যায়। আর এই যে এখানে আমার সঙ্গে প্রতিভা, যেন আমার সমানই বড় হয়ে গেছে। আর এখানে প্রজ্ঞা প্রতিভা আর আমরা দুইজন। আর এই যে আমার রাজকন্যা হাসি নিয়ে চলে এসেছে আমাদের মাঝে, এই যে কি সুন্দর একটা হাসি দিয়েছে। আর এই যে আমাদের দিকে তাকিয়ে আছে, বলছে আমার জন্মদিন, সবাই আমার জন্মদিনের জন্য একটু দোয়া করো। এখানে বাবা মার সঙ্গে প্রতিভা, আর এখানে প্রজ্ঞা প্রতিভা বাবা মা। আর এই যে আমার রাজকন্যা আমার বুকের মধ্যে, আমার মেয়েরা বেশ বড় হয়ে গেল আর আমার সমান সমান হয়ে গেছে প্রায়। আর একসঙ্গে আমাদের কিছু স্মৃতি, এগুলো স্মৃতি হয়ে থাকবে অনেক সময়। এই ছোটবেলার ছবিগুলো কিন্তু দেখতে ভালো লাগে, যখন তারা অনেক বড় হবে তখন এই ছবিগুলো দেখবে, তাদের বাবা মার কথা মনে পড়বে, এটা আসলে একটা স্মৃতি। এই যে অনেকগুলো ছবি যেগুলো আমাদের ভালো লাগে, যেগুলো পছন্দ, ছবিগুলো একটু শেয়ার করলাম। আর এই যে আমার রাজকন্যা, সে তো অনেক বড় হয়ে গেছে। আমার প্রতিভাকে তো আপনারা সবাই চিনেন, আমার প্রায় ভিডিওতেই কিন্তু আমার প্রতিভা বেশিরভাগই থাকে, প্রজ্ঞা অতটা বেশি থাকে না, কিন্তু প্রতিভা কিন্তু আমার সঙ্গে প্রায় প্রায় থাকে, আমাকে অনেক সাহায্য করে। সে তো আমার অনেক লক্ষ্মী মেয়ে, আমার অবশ্য দুইটা মেয়েই লক্ষ্মী। এই তো আর কি, সবাই আমার প্রতিভার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।